স্টার্ট হলো, হয়ে গেছে স্টার্ট। ক্যামেরা কিনে নিয়েছে, কোন ক্লিয়ারটা রেড রেকর্ডিং লেখা আছে। আচ্ছা না, আমি ক্যামেরা ইউজ করি না তো, সরি, আমি জানি না ক্যামেরা নিয়ে। ক্যামেরা এই দেখো, ওর জিজ্ঞেস করো ওকে, আমি যদি জানতাম তাহলে বলতাম। মানুষই বুঝতে পারে রেকর্ডিংটা উপরে ওয়ান থাকলে মানে কি হয়। আজকে আজকে দেখো এক্সপোজারটা, কালকে এক্সপোজারটা বেশি হয়েছিল, সরি ফর দ্যাট। একদম সামনে চলে আসছি, সো এখনো বেশি লাগছে, বেশি লাগছে মনে হচ্ছে না। বাট তুই লাইটটা সামনে অত যাস না, মুখ গোরা দেখাবার জন্য লাইট। মুখ গোরা কি, আমি যদি দূরেও থাকি এনে অনেক আর কথা বল এখান থেকে। আচ্ছা সো ওয়েলকামটা করে দে, তুই কর কর না। Hey everyone, welcome back to the channel. কেমন আছো তোমরা? আমরা একদম মাস্ট আছি, পারফেক্ট আছি। তো বলো তোমরা সবাই কেমন আছো? না, মাস্ট এন্ড পারফেক্ট আছি, মাস্ট এন্ড পারফেক্ট কেন, তুই অসম বলেছিস উল্টা আমার। আচ্ছা, মাস্ট এন্ড পারফেক্ট এন্ড অসম আছি। আর তোমরা সবাই কেমন আছো জানাবে। আর আজকে বাজে, আজকে ব্লগ স্টার্ট হচ্ছে 12:30 থেকে, কেন কি অনেক ইম্পর্টেন্ট কাজ আছে আজ। লাইফের সবথেকে কঠিন কাজ করতে চলেছি আমরা, একটু জানাও। এই বাবা চুল ঠুল কি হয়েছে, আমার দেন এদিকে। লাইফে কঠিন কাজ মানে বলো তো কি হচ্ছে লাইফে কঠিন? জুম নেই না, বলবো না, খালি সারপ্রাইজ দিতে দিতে লোকে আধা পালিয়ে যাবে। ঢেউ ঢেউ করিস না তো, ঢেউ ঢেউ কুমার। আজকে আমাদের জীবনে সত্যি ওর না আমার হচ্ছে, আমার জীবনে আমার নো স্পিকিং করছিল, একদম না, মিথ্যে কথা। আমার জীবনে ক্যামেরা সামনে করিস, আমার জীবনে আমাকে কিন্তু অসুস্থ মতন দেখাচ্ছে। একটু জ্বর হয়েছে তো, একটু শরীরটা ভালো নেই আমার। তো আজকে আমাদের জীবনে সব থেকে কঠিন কাজ হচ্ছে মানে বছরে দুটো দিন খুব মানে 5 মিনিটের কাজ, কিন্তু সে 5 মিনিটের কাজটা মানে এখান থেকে নিয়ে একদম পাহাড় হেঁটে চলতে হলো, সেটাও ইজি হচ্ছে। কিন্তু কি হচ্ছে না হচ্ছে একটু পরেই পাতা, একটু পরেই তোমরা জানতে পারবে। ওই দিক থেকে যা কার্টুনগিরি করছে না, দেখালে ভালো হতো। কিছু করিনি, মিথ্যে কথা বলছে। আর একটা কথা বলছি, সত্যি এই কাজটা এই কাজটা করাতে হলো অনেক টাইম লাগে, মানে অনেক ধৈর্য চাই। গিয়ে দেখতে পারলে তোমরা বুঝতে পারবে কি আমার মানে সাইডে অত কিছু না, যখন এর সাইডে যাবো তখন তোমরা বুঝতে পারবে। আমাদের তো একটু চলো চলেও যায়, এটা হয় না তো, একটু পরে আসবে, কখন আসবে জানি না, মানুষটা আসুক, এখানেও দেখাবো, আমার বাড়িতেও দেখাবো। আমার এই একটা দিন আসলে আমার ভালো লাগে না, কিন্তু অনেক বার্ডেন হচ্ছে। ঠিক আছে, থাম্বনেলে ওটাই দিবি তো না? হ্যাঁ, দেখতে পাবো থাম্বনেলে, তোমরা টাইটেলে বুঝতে, টাইটেলে হয়তো নাই বা বুঝতে পেরো, কিন্তু থাম্বনেলে বুঝতে পেয়ে যাবে। তো ঠিক আছে, যারা যারা ভালোবাসো তাটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। লাইকটা বেশি করে করবে, কিন্তু লাইকটা ভুলে যাচ্ছ কিন্তু তোমরা। লাইক করো যদি ভালো লাগে, তো যদি ভালো না লাগে তো দেখে বেরিয়ে যাও। আচ্ছা, শেয়ার করবে আর কমেন্টে লিখে যাও কি আমরা দেখেছি কিন্তু লাইক করিনি, আর না শেয়ার করেছি, আর না সাবস্ক্রাইব করেছি। ঠিক আছে, তবু যাই হচ্ছে ভালো লাগছে, উইল বি ভেরি হ্যাপি, অ্যাট লিস্ট ইউ গাইজ আর ওয়াচিং। হাম লোগ অঙ্গ্রেজি আতা নাই হ্যায়, পছন্দ করলে কি হচ্ছে সাওয়া চ্যানেল। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমাদের জন্য দেখছি একটু বেশি স্টাইল মার না। শোনো, এখন সবকিছু ঠিক আছে, আসুক আস এসে নিয়ে সবকিছু দেখাচ্ছে। মানে এত বেশি মানে হার্ড হয়ে যায় এদেরকে সামলানো। একটা আমাদের বাড়িতে, এর বাড়িতে দুটো, এ একটা আর একটা আছে, দুটো আছে। সো এদেরকে বুঝতে পারছো তো, যেই দিন এই দিনটা আসে যখন এরে এসেছিল না, তখন এ পাগল হয়ে গেছিল, মনে আছে? চন্দন মেডিকেল, চন্দন মেডিকেল, হ্যাঁ। সো পছন্দ করে না, স্পেশালি তোমরা যার ঘরে আছে সে জানতে পারবে। তো চলো আসুক, ব্লগটা টানছি না, বলেই দে না, বলেই দে, এবার আসলেই দেখাবো। যখন এটা যদি বলে নি, ফটাক সে আসছি, এসে নি তোমরা ফটাফট দেখাচ্ছি, বা বাই। তো যেটার জন্য আজকে দিনটা আমরা খুব বলেছিলাম ডেঞ্জারাস হচ্ছে আমাদের জন্য, সেটা হয়ে গেছে। দেখো দেখো, দেখাচ্ছি তোমাদেরকে, বেট এই দেখো, এটা দেখে তোমার বুঝতে পারছো কি হবে, অ্যানির ইঞ্জেকশন, র্যাবিজের অ্যানির ইঞ্জেকশন হবে। এটা তো সিম্পলি ভাবে হয়ে যাবে, আমার ঘরেরটা পাগল করে দেবে। আর নখগুলো বড় বড় হয়ে গেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এক মিনিট। দেখো এই দেখো, কাঁপা শুরু হয়ে গেছে, বুঝে গেছে, বুঝতে পেরে গেছে, ইনজেকশন লাগবে। চলো, হয়নি এখনো, দাঁড়া লোড করুক, ইনজেকশন লাগবে, এখনই ধরে রাখ, বিছানার নিচে ঢুকে যাবে। আমি আছি, বুঝে গেছে না? বুঝে গেছে, বুঝে গেছে। কোলে নে ওকে, কোলে নে, না নিয়ে যাও, ও বাঁধা আছে, হ্যাঁ বাঁধা আছে। সো তোমরা বুঝতেই পারছো ও ইনজেকশন লাগবে, নিচে করে একটু, বুঝতে পারছো ইনজেকশন লাগবে, এই যে না, সেই জন্য অলরেডি রেডি হয়ে গেছে এখন। তো নিয়ে যাচ্ছি, দাঁড়াও যাই ওখানে, তারা দেখাচ্ছে সব ইঞ্জেকশন, ধরতে হবে আমাকেই।
অনেকদিন পর ইনজেকশন বছরে এই দুটো দিন এরটা তো কিছুই নাই বলছে না এরটা কিছুই না আমারটাতে পাগল হয়ে যাবে কি করে শুট হবে জানি না এত ছোটখাটো আছে একে ধরেও নিবে লোড খালি ভাইয়া লোড করছে তারপরে দেখাচ্ছি দাদা ওয়েট আন ওকে লোড করে নি কাটালি দে মেরে কি উতনা দিক্কত নেই ইসমে সে না মেরা वाला क्या करेगा आज पता नहीं हम बसे शूट करबो আমি এনে কি এখানে বসে যাবো সিঙ্গেল তে দিছ আমাকে হুম সিঙ্গেল দিছ আমাকে এটা তো বলবো দেখো দেখো দরজা বন্ধ কর দরজা বন্ধ কর তো চলো বাবা দরজাটা বন্ধ করে দিই এই বাবা আসছে এদিকে ইনজেকশন লোড হয়ে গেছে দেখো এইটা এই বাবা রে এত বড় নিডলটা ঢুকবে ওই দেখা বুঝে গেছে আর টাড়া করে দেখছে দেখো কেমনি এই দিনটা না প্রত্যেক শেডিং হয়ে গেছে পুরো কি হয়েছে বলো আর ছোট লাগছে না শেডিং হয়ে গেছে না পুরো চল আর পালাচ্ছে পালাচ্ছে চলো আমার কেন কিছু নেই কেন নেই কাটে গো সব কাটার খানা লাগছে না কি ভালো করে হয়ে গেল দেখো এবার আনি রিয়াকশন আনি কেমনি লাগছে বাচ্চা তোমাকে ইনজেকশন দিয়ে দিচ্ছে ও না খুব ভালো ওই দেখো কোথায় 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 গেল বাবা কোথায় গেল দেখি দেখবে হ্যাঁ ও এখন বেডের নিচে ওই দেখো মানে মাথা খারাপ হয়ে যাবে ওকে দেখে নিয়ে তো চলো এবার যাই গিয়ে নি চকরটা করাই আর ভাইয়া আগে অলরেডি পালিয়ে গেছে গেল বলে দিলাম চলে যাও ফ্ল্যাটে কেন কি ফ্ল্যাটও না চিনতে পারলে তো মনে করি ভাবি বাইরে বসে আছে তো দেখে নিয়ে চলে আসবে তো চলো এবার ডাইরেক্টলি যাই ওখানে গিয়ে নিয়ে দেখি কী কী আছে না আছে মানে বিকজ ওকে ইঞ্জেকশন দেওয়া ইজ লাইক কি একটা ইঞ্জেকশন হয়েছে আর একটা বাকি আছে মানে এরপরে যেটা কী কিসের আছে এরপরে ডিসেম্বর আবার সাথে সাথেই লাগবে কিন্তু চকরটা একটু টাইমে লাগে আর অ্যানিটটা একটু মানে মাঝে একটু মানে কি বলে ছেড়ে গেছে এখন অক্টোবরে লাগবে আর চকর হ্যাঁ অ্যানিটটা না চকর দুটোই লাগে চকরটা টাইম ওয়াইজ ঠিক আছে বাট আমার অ্যানিটটা একটু মানে অসুবিধা আছে ঘর শিফটিং এর জন্য আমাদের অ্যানিটটা একটু অসুবিধা হয়ে গেছিল জাস্ট বিকজ অফ দ্যাট করানো হয়নি তো এবার যাই বেশি বাবা করোনা থকে যাচ্ছে কেন অনেক আপ হচ্ছে চাপার জন্য তো যাই আমি ওখানে দেখাবো এবার বাড়িতে যাই ডাইরেক্টলি দেখাবো ওখানে কিন্তু কী কষ্ট যে হয় না ওকে নিয়ে সব থেকে বড় সেটা তোমরা দেখে বুঝতে পারবে আর প্রথমবার আমি লাইফে দেখেছি কি একটা ল্যাব্রাডর আমাদের ঘরে আছে সে হচ্ছে এমন লাফায় না ল্যাব্রাডর ইট মিন্স কি ল্যাদ খেয়ে গুরু আরে মতন ওই দেখেছো বুল রাইডিংগুলো করে দেখেছো অমনি লাফায় গুতাবে এদিক ওদিক আগের লাইফে আমার সাড় হবে আমাদের ল্যাব্রাডর কিন্তু না ফার্স্ট টাইম একটা ল্যাব্রাডর একটা আমি দেখেছি যে হচ্ছে এতটা এনার্জেটিক থাকে না মেনলি একটু ল্যাদ খায় একটু ল্যাদ খায় একটু নর্মালি থাকে তো চলো এবার যাই ফটাফট গিয়ে নিই তোমাদের দেখাচ্ছি ঠিক আছে দেখো বাবা না বাবা না বাবা হয়ে গেছে হয়ে গেছে দেখলে তো ওকে মানে ধরা যায় না মানে কুকুর আমার চকো কোনোদিন কামড়ায় লাইফে প্রথম ল্যাব্রাডর লাইফে প্রথম ল্যাব্রাডর নাক ডাকে কেমনি দেখবে রাত্রেবেলাকে বারবার উঠে উঠে চুপড়াতে চল দাদাকে টাকা দিয়ে দিচ্ছি এই যে খুলে গেছে দাও এটা দাও ওর সেরকম কিছু নাই কোনো অ্যাগ্রেসিভ না খালি ছটপটানি দেখে লোক ভয় পেয়ে যাবে সো হয়ে গেল ইনজেকশন মানে লাইফের আমাদের কাজ এক বছরের জন্য শেষ হলো মানে
ফর সিক্স মান্থস। আমারটা তো অত করে না, দেখতে পেলে তোমরা কি লাফা নিয়ে দেখো, এখনো দেখো নিয়ে ঘুরে বেড়াচ্ছে খেলার জন্য। তো চলো আজকের ব্লগটা যদি ভালো লাগে, আজ না এখন বলবো না, ওয়েট কাস্টার যদি কিছু বলে তারা তখন ওয়েট করছে, ঠিক আছে। দেখো ওর যেটা রুটিন ওয়াইজ যেটা ইনজেকশন লাগে মাসে দুটো, সেটা সেটা এটা পুরোটা হিস্ট্রি হচ্ছে, ঠিক আছে। এটার কাছে এখন হয়েছে 11 তারিখে হয়েছে, এরপরে সেপ্টেম্বর কিংবা অক্টোবর একটা বুস্টার লাগবে, আর তারপরে এটা ফোকাস হচ্ছে না, হ্যাঁ তারপরে একটা লাগবে আবার নেক্সট ইয়ার, ঠিক আছে। তো চলো, ওর ইনজেকশন নেওয়া হয়ে গেলো, সব কিছু হয়ে গেলো, এটা আমাদের বছরের সব থেকে মুশকিল দিন বলতে পারো, কেন কি অ্যানি অনেক ভালো করে ইনজেকশন নিয়ে নেয় কিন্তু চক্র অত ভালো করে ইনজেকশন নিতে চায় না, তোমরা তো দেখলেই কেমন নেয়। এ দেখো, এ দেখো কি পায় চটি শুনছে। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো বলো, ব্লগটা যদি ভালো লাগে তোমরা জানো কি কি করতে হবে, যদি এতক্ষণ না জয়েন হয়ে থাকো বংমেটসে তাহলে প্লিজ বংমেটসকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, পারলে শেয়ার করো, আর খুব 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 ভালোবাসা দিও, আমরা যেন তোমাদেরকে এইভাবে এন্টারটেইন করতে পারি, আর মাঝে মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে একটু ক্ষমা করে দিও, চোখে আবার চশমাটাতে আবার ভ্যাপসা জমে যাচ্ছে। যাই হোক, তোমাদের কেমন লাগলো বলো, হ্যাঁ তখনই রনি ইনজেকশন দিয়া করিয়ে নিয়ে চলে গেছিলো, আবার সে সেপ্টেম্বর অক্টোবর মাসে আবার থেকে তাদের ইনজেকশন হবে। চলো যাই, এখন ভিডিওগুলোকে এডিট করবে, দেখো ভিডিওগুলোকে এখন এডিট করতে বসাবো, আমি এডিট করব। চলো আবার কালকে কোনো ফ্রেশ আর নিউ ব্লগের সাথে আবার হাজির হয়ে যাবো, ততক্ষণ তোমরা ভালো করে দেখতে দেখো, লাইক কমেন্ট শেয়ার বলে দিচ্ছি করতে, সাবস্ক্রাইব করে দিও, বংমেটস ফ্যামিলিতে জয়েন করে নিও, আর নিজেদের খুব 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 তোমরা টেক কেয়ার করো, কালকে দেখা হচ্ছে আবার, চলো টাটা।